could wait a thousand days. You never wait for me. You never wait for me. গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা চিনি চিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি শর্মিষ্ঠা তোমাদের সামনে। আজকে হচ্ছে 4 জুলাই সোমবার, আর এখন বাজে একদম দশটা। ব্লগ শুরু করলাম আজকে 10টা থেকে শুরু করলাম। আমাকে খুশির আজকে এক্সাম আছে, লাস্ট এক্সাম, খুশিকে স্কুল দিতে যাব। আমি একদম রেডি হয়ে গেছি, খুশি ওখানে রেডি হয়ে গেছে, আমার সাথে বাবানও যাবে, কারণ একা তো ঠিক বেরোচ্ছি না, তো সেই কারণে বাবানকেও সাথে করে নিয়ে যাব। আর কারণ আমার ফেরার সময় একটু মাছ এগুলো সব আনতে হবে, এগুলো ঘরে একদম বারণ তো হয়ে গেছে। তো বাবানকে বললাম আমার সঙ্গে যাবি, বললো কোনো ব্যাপার না, তুমি রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিচ্ছি। ফলে ওখানে ও রুমে রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে আমরা সব বেরোবো। আর ভাইও এখনও এসে পৌঁছায়নি, ভাই চলে আসলেই আমরা বেরিয়ে যাব। যে কারণে দেখো পুরো বাড়ির দরজা জানলা একদম বন্ধ, কারণ ঘুরে আসি আবার খুলবো, এখন তো খুললে চলবে না। এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসলাম, বাবান ছিল, বাবা নিয়ে আমাকে পুরো একদম ক্যারি করে দিল আর কি, কারণ আমার তো একটুতেই হাসবেন্ডের সাথে গিয়ে ও যে যে দোকান থেকে নেয় আর কি, ওই মাসিগুলো মাছওয়ালা মাসি বা সবজিওয়ালা মাসিটা খুব ভালোবাসে, ওদের কাছেই গেলাম, ওদেরকেই বললাম জিনিসগুলো সব তুলে দিয়ে দাও, তো মাসিরা সব দিয়ে দিল, নিয়ে চলে এসেছি। আর এখন বাড়ি এসে আগে খাবো হচ্ছে এক কাপ চা, আমিও খাবো বাবানও খাবে, তারপর যাব রান্নাতে। রান্নায় ভেবেছি মেয়েদের জন্য একটু চিকেন করব, আর আমি যেহেতু চিকেন খাই না সেই জন্য আমার জন্য দুটো মাছ ভেজেও নিতে পারি ভাত খাওয়ার সময়, অথবা এখনও ভাবিনি কি বানাবো। এগুলো নিয়ে এসেছি, খুশির টিফিনটা তৈরি করতে হয়, অসুবিধা হচ্ছে। একটা ব্রেড এনেছি 1 কেজির, একটা আমুলের দই, দুটো চাউমিন, এখানে আছে তোমার দুটো ক্রিমকেকার বিস্কিট, একটা বাটার, বাটার যেহেতু লাগে খুশিকে স্কুল দেওয়ার জন্য, আর এটা হচ্ছে আমার ওই গার্বেজ ব্যাগ দুটো। চলো খুশি দিয়ে ফিরলাম, ফিরে এই যে দেখো প্রচুর বাজার করে এনেছি, বাজারের মধ্যে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, ধনেপাতা, আলু সমস্ত নিয়ে চলে এসেছি, আর 5টা গন্ধরাজ লেবু বড় বড় প্রমাণ সাইজের মাসিন 20 টাকায় দিয়েছে। চলো মোটামুটি এই ঘরটাকে ঝাড়লাম, ঘরটার মধ্যে একটু ধুলো নোংরা হয়েছিল, কিছু দিন শরীর কাজ করছিল না বুঝেছো, মানে আর টানতে পারছিলাম না, তো দেখলাম ঘরটা অবাধ্য বাচ্চার মতো নোংরা হয়ে গেছে, তাই আজকে পুরো ঝাড়ু পোঁছা নিয়ে বাধ্য সন্ধান করে দিয়েছি ওকে। আজ তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এক্সট্রিমলি সরি। আজ হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস 118তম। তো সেই বিবেকানন্দের ভাষাতেই বলতে হয় যে চেষ্টা করে যাই মানুষের মাঝখানে থেকে মানুষের জন্য কাজ করে চলার, আগে জানি না কতটা কি করতে পারি আর কিরম কি থাকতে পারি, বাট কর্মে বিশ্বাসী, সোয়া একদম বিশ্বাসী নই। আর হচ্ছে আমি পারো রেলবিতে গেছিলাম, তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে চিনিদি তুমি কেমন আছো, ডাক্তার কি বলেছে, এত কথা টাইপ করতে চিনিদির আলসেমি লাগছিল সেদিন। পারো সমানে করছিল চিনিকে সব প্রশ্ন করো, শুধু চিনিকে কেউ জিজ্ঞাসা করো না যে চিনি ডাক্তার কি বললো, চিনি কিছুতেই উত্তর দিচ্ছে না, না গো পারো এই জন্য নয়, আমার টাইপ করতে অ্যালার্জি লাগছিল, তাই জন্য হা হু হা হু হা হু করে দিচ্ছিলাম। কিছু মনে করো না, পর্দাগুলো টেনে নিলাম, কারণ পর্দাগুলো থাকলে না নিজেকে কেমন দেবতা দেবতা মনে হচ্ছে, মনে হচ্ছে যেন সারা শরীরের চারপাশ দিয়ে কেমন জ্যোতি জ্যোতি বেরোচ্ছে, সে কারণে পর্দাগুলো টেনে ঘরটাকে অন্ধকার করে দিলাম, তাহলে মানুষ মানুষ মনে হবে। তো ডক্টর বলেছে মেটোসার্টেনটা 3 মাস কন্টিনিউ করতে, মেটোসার্টেন 3 মাস কন্টিনিউ করার পর আবার সমস্ত রকম চেক করে দেখবে অ্যাঞ্জিও ছাড়া বলেছি, তো যাই হোক সমস্ত রকম চেক আপ করবে, করে যদি মেটোসার্টেনে ক্রস ফিঙ্গার টাচউড মেটোসার্টেন যদি কাজ করে যায় তাহলে তো চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আগে যেমন একদম উঠতে পারছিলাম না বিছনা থেকে, রাস্তায় বেরোলে মাথা চলকে যাচ্ছিল, বা ঘরের কাজও আমি করতে পারছিলাম না, মানে খাট থেকে 5 মিনিট উঠে দাঁড়ালেই শরীর খারাপ করছিল, এখন স্প্যানটা দেখলাম একটু বেড়েছে, আগে যেমন 10-15 মিনিট দাঁড়ালে আর পারতাম না, এখন সেটা এর মধ্যে আমি আর একটা কাজ করেছি, আমি না মানে বাবান করেছে,
ও আমার রিপোর্টগুলোকে নিয়ে যেটা ব্যাঙ্গালোরে যেটা আছে আর কি হুদ্রালয়া, ওখানে ফোন করেছিল। ডক্টর দেবী শেঠির একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। তো আমার যেদিন বাবান অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ঠিক তার পরদিন আমার ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। বাট ওনার যে টিম আর কি, সেখান থেকে আমাকে কল করা হয় যে ডক্টর দেবী শেঠি এখন নেই, উনি বাইরে বিদেশে আছেন, ওখানে একটা ওনার কিছু কাজ আছে আর কি। তো উনি আফটার 25 ডেজ পর দেশে ফিরবেন এবং এর মধ্যে আমাকে 5টা টেস্ট রেডি রাখতে হবে এবং ওনাদেরকে আগে সেটা পাঠাতে হবে। 5টা টেস্টের মধ্যে হচ্ছে সিবিসি পুরো কিডনি ফাংশন টেস্ট, আচ্ছা অ্যাঞ্জিওগ্রাফি, ইকোকার্ডিওগ্রাম, ইসিজি, এই পুরোটা করে এইটা ওনাদেরকে পাঠাতে হবে। আর আমি এখানে যে রিলায়েন্সে যেখানে করি আর কি আমার সমস্ত টেস্ট যেটা করি, তো সেখানে ওরা বলছিল যে কিডনি ফাংশন টেস্ট মানে কোনগুলো করতে বলছে, 3টে ফেজে হয়। আবার আজ সকালবেলা আমার ওনার ওই অ্যাসিস্ট্যান্টের সাথেই কথা হলো, আমার মেয়ের সাথে কথা হয়েছে, তো বাবানকে বলে দিয়েছে কোন টেস্টগুলো করতে হবে। সুতরাং কাল আবার হাফ বোতল রক্ত চলে বসে মামি তো এখন খাচ্ছি, আর নজর আমাদের স্ক্রিনের দিকে, কারণ কৌশিকের আজকের ব্লগ এখন চলছে পুরী থেকে, ও ব্যাক করছে দুরন্ত কুপেতে। দারুণ, পুরো ঝাঁকানাকা ফিলিংস হয়ে গেল। তো আজকের ব্লগ দেখে মন ভালো হয়ে গেল আমার, কৌশিকের ব্লগ দেখলে এমনি মন ভালো হয়ে যায়। আজকের ব্লগ ভীষণ ভালো লাগলো, কারণ আজকের ব্লগে ওর পুচকু, ওর জুনিয়রকে দেখে বেশি ভালো লেগেছে আমার। বাবানের থালায় আছে আলু ভাজা, একটু আমশির চাটনি, একটু স্যালাড আছে, ওটা আবার ঝালামের আচার নিয়েছে, একটু শুক্তো নিয়েছে, আর চিকেন। আর আমার আছে হচ্ছে শুক্তো একটু আছে, এই আচারটা আছে, ঝালামের আচার আছে, ঝুরালু ভাজা আছে, স্যালাড আছে, আর এখানে আছে আমার মাছের ঝোল। চলো আগে শুক্তো দিয়ে খাওয়াটা স্টার্ট করে নিই। দুধ শুক্তো ফাটাফাটি, এবার বাবান জানাবে তোমাদের দুধ শুক্তো কেমন। চলো আমরা খাওয়া দাওয়াটা মা মেয়ে দুজনে মিলে কমপ্লিট করে নিই। চলো এই বিগ বাস্কেট থেকে জিনিস দিতে চলে এসছে, ওদের কাছ থেকে জিনিসগুলো সমস্ত গুছিয়ে আগে নিয়ে নিই গ্রসারিজগুলো, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো সবটুকু মোটামুটি কাজ কমপ্লিট, আমার ব্লগ এন্ড করতে হবে, ব্লগ এন্ড করার পর তবে আপলোড করতে পারবো, তবে তোমরা ব্লগ দেখতে পারবে। সেই জন্য ভাবলাম ব্লগ এন্ড করবার আগে যথারীতি একটা গল্প বলি, তো আজকের গল্পটাও শুরু করে দিই। আজকের গল্পটা আগে বলি, তারপর তার আক্ষরিক অর্থটা বলি। আজকের গল্প হচ্ছে একবার এক ঋষির আশ্রমে তার কিছু ছাত্র, যেখানে তারা পড়াশোনা করতে যায় আর কি, এমনই তার ছাত্রদের মধ্যে বা শিষ্যদের মধ্যে একজন, যার কিছুদিন পর তার বোনের বিয়ে। তো যেহেতু সে ভীষণ গরিব, খুব দুস্থ আর কি তাদের পরিবার, সেজন্য সে প্রতি মানে নিয়তই গুরুর কাছে এসে বলতেন, গুরুদেব অমুক মাসের অমুক দিনে আমার বোনের বিয়ে, আপনি যেন দয়া করে, আমি তো যাবই, আপনি কি দয়া করে আমার সঙ্গে যাবেন। গুরু ততবার একই উত্তর দেয় যে না, আমার পক্ষে সম্ভব নয় আশ্রম ছেড়ে তোমার সাথে যাওয়ার জন্য। সেই ছাত্র বারবার বিমর্ষ হয়ে পড়ে, কিন্তু আশা ছাড়ে না, বারবার গুরুকে গিয়ে এইভাবে অনুরোধ করে, আর গুরুদেবের তরফ থেকে ততবারই উত্তর থাকে আমার আশ্রম ছেড়ে যাওয়া সম্ভব নয়। যথাকালে বিয়ের দিনটি যখন উপস্থিত হয়, ঠিক তার আগের দিন সে তার নিজের বাড়ি যাবে বলে গুরুর আশ্রমে গিয়ে গুরুর কাছে অনুমতি চায় বা গুরুকে প্রণাম জানিয়ে বিদায় নেবার জন্য যখন পৌঁছায়, তখন গুরুদেবকে বলে, গুরুদেব কাল তো আমার বোনের বিয়ে, আমি তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আপনি আমার সঙ্গে যাবেন কি? তখন গুরুদেব বলে যে না, আমার তোমার সঙ্গে যাওয়া তো সম্ভব নয়। তখন তিনি তার আশ্রমের দুজন শিষ্যকে বলেন যে তোমরা ওর সাথে যাও, ওর বোনের কালকে বিয়ে, তোমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে বিয়েটা উদ্ধার করে দাও। এবং ছাত্রকে কাছে, যে ছাত্রের বোনের বিয়ে, তাকে কাছে ডেকে উনি 5টা বেদানা উপহার মানে তার হাতে তুলে দেন। এবং এই 5টা বেদানা নিয়ে বন্ধুদের সাথে কিছু দূর যাবার পর, আশ্রম থেকে অনেকটা আর কি চলে গেছে, তখন সে মনের ক্ষোভ তার বন্ধুদের কাছে জাহির করে, বলে কি যে দেখো গুরুদেবের আমরা এত সেবা যত্ন করলাম, এত খাতিরদারি করি, এত ওনার জন্য কাজ করি, অথচ গুরুদেব জানেন যখন কাল আমার বোনের বিয়ে, উনি তো যথাসামান্য কিছু আমাকে সাহায্য করতে পারতেন, আমরা এত দুস্থ এত অসহায়, কিন্তু গুরুদেব তা না করে আমার হাতে 5টা বেদানা ধরিয়ে দিয়েছেন। এবং এই যখন ওনারা যা, ওরা যখন হাঁটতে হাঁটতে যাচ্ছে একটা গ্রামের ওপর দিয়ে যখন যাচ্ছে, সেই গ্রামে তারা শুনতে পায় কিছু সিপাহী এক জায়গায় হয়ে সৈন্য সামন্ত নিয়ে ঢেড়া পেটাচ্ছে। আগেকার দিনে রাজারা কোনো কিছু ঘোষণা করবার হলে ঢেড়া পিটিয়ে ঘোষণা করত, সেরকমই সেখানে ঘোষণা হচ্ছে, এই গ্রামে কারুর কাছে কি কোনো বেদানা আছে?
তখন ছেলেটি ভাবে তাকে তো তার গুরুদেব পাঁচটা বেদানা দিয়েছে। সে তখন ওই সৈন্যের কাছে গিয়ে বলে যে কেন ওই বেদানা দিয়ে কি হবে। তখন সেই সৈন্য বলে আমাদের রাজ্যের রাজকন্যা খুব অসুস্থ এবং তার যে ঔষধ তাকে যে খেতে হয় সেই ঔষধটা বেদানার রসের সাথে মিশিয়ে তাকে খাওয়াতে হবে, তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আমাদের রাজ্যে যথোপযুক্ত বেদানা হয় না, তো সেই কারণে আমরা প্রায়ই এসে জিজ্ঞাসা করি যদি কারোর কাছে বেদানা থাকে তাহলে রাজামশাই যথাযথ তার মূল্য দিয়ে তার কাছ থেকে বেদানাটা নিয়ে নেয়। তখন এই ছেলেটি বলে আমার কাছে পাঁচটা বেদানা আছে। তখন ছেলেটিকে রাজার কাছে নিয়ে যাওয়া হয়। রাজার রাজসভায় পৌঁছাবার পর রাজা ওই পাঁচটা বেদানা নিয়ে প্রচুর ধন সম্পদ রত্ন আভূষণ সব তার হাতে তুলে দেয় তার বোনের বিয়ের মানে খরচ করার জন্য আর কি। এবং যখন বোনের বিয়েটা খুব সুন্দর করে সুসম্পন্ন হয়, বোন যখন চলে যাচ্ছে সেই সময় এই ছেলেটি তার গুরুর কথা মনে পড়ে। সে ভাবে গুরুদেবকে না জানি সে কত কিছু বলেছে, অথচ গুরুদেব এত দূরদর্শী তিনি সবটুকু জানতেন, তাই জন্য উনি তার শিষ্যকে সাহায্য করবার জন্য এই পথটাই নিয়েছেন। অর্থাৎ যা সে মনে ভাবছিল গুরু অনেক আগেই তার হাল রাস্তা বার করে রেখে দিয়েছেন। আমাদের জীবনটাও ঠিক সেরকম, যে গল্প আমাদেরকে যেটা শেখায়। বলে না কখনো জানো তো কথায় আছে যে খিচুড়ি যদি তুমি বাসনে তৈরি করো তাহলে তা তোমার প্রত্যের কাজ করবে, রুগীকে সুস্থ করে দেবে, আর খিচুড়ি যদি এখানে তৈরি করো তাহলে না সে তোমাকে সুস্থ করবে, তোমাকে প্রতিদিন আরো অসুস্থ করে রাখবে। সেই জন্য আমার কাজ হচ্ছে আমি এখন যা করছি সেই কাজটা করে যাওয়া। আমার আগামী কী হবে, আমার ভবিষ্যৎ কী হবে তার নিয়ন্ত্রণ করবার জন্য বসে আছে তো। কখনো কখনো তোমার মনের ইচ্ছা যদি তোমার কর্ম সৎ থাকে তাহলেও দেখবে ও পূর্ণ করে দেয় বই কি, আবার কখনো কখনো তোমার কর্ম দেখে তোমার সততা দেখে ও তোমাকে তোমার চাহিদার থেকেও অতিরিক্ত উপহার স্বরূপ তোমাকে যৌতুক হিসেবে দিয়ে দেয়। সেই জন্য কখনো খোদার ওপর খোদগিরি করা উচিত নয়। যতটুকু আমার জন্য বরাদ্দ ছিল যদি আমার কর্ম ঠিক থাকে তার থেকে অতিরিক্ত আমি পেতে পারি ও দেবে, সেটা আর ওই রকমভাবে আমাকে কেউ দিতে পারে না। আমি এই নীতিতেই চলি, এই নীতি মেনেই জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আর যদি আমি কোনো খারাপ কাজ করি তাহলেও ওখান থেকে যা আসবে যতটুকু চার আঙুলে ছিল তার থেকে 33 কোটি গুণে বেশি আসবে। জীবন তখন হাঁসফাঁস করবে, বলে না মৃত্যুকে ডাকলেও মৃত্যু মুখ ফিরিয়ে নেয় তখন, বুঝেছো? সেই জন্য চারিদিকে দেখছি নানা রকম কাজকর্ম চলছে, মানে কেউ মুখের ভাষায় বলছো কেউ কর্মে করে দেখাচ্ছ। তোমাদের কাছে একটাই অনুরোধ, যদিও বলবে যে আমরা মানি না পৃথিবীতে ভগবান আছে, ঠিক আছে তোমাদের কথাটাই ধরে নিলাম ভগবান নেই, কিন্তু এইটুকু তো জানো রোজকার জীবনে কি মানে কুড়িয়ে চলেছ, এইটুকুকে তো মানো, কর্ম মানো, কর্মের রিটার্নটাকেও তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তো সেইটাই হলো ঈশ্বর, ধরে নাও তাহেই ভগবান। ধরে না তোমাকে কোনো মূর্তি আছে কোনো বিরাট শক্তি আছে কিছু মানতে হবে না, তোমার কর্মের ফলটাই হচ্ছে ভগবান, এইটুকু মেনে নিও। সেজন্য তুমি যা কর্ম করবে, তুমি যা কর্ম করেছো ভালো হলে ভালোটাও রিটার্ন আসবে 100 কোটি গুণে, কিন্তু খারাপ হলে খারাপটাও আসবে 100 কোটি গুণে। কর্ম করার সময় হয়তো তুমি ভাববে আমার এখন কম বয়স, আমার রক্তের এত জোর, কে আমার কী ক্ষতি করতে পারবে, ভগবানও কিছু করতে পারবে না। ভগবান কম বয়সে কাউকে মারে না, তার জন্যই যে লাইফ স্প্যানটাকে লম্বা করে রেখে দিয়েছে, সময়ে তোমাকে মারবে যখন তুমি তোমাকে উদ্ধার করতে পারবে না। সেই দিনটার জন্য সেই মুহূর্তটার জন্য নিজে অপেক্ষা করো। আজ হয়তো বয়সের জোরে রক্তের জোরে যা ইচ্ছা তাই করে যাচ্ছ, কাল যখন না বয়স থাকবে না জোর থাকবে তখন এর ফলটা আসবে, তখন ভগবানকে বলবে যে ঠাকুর আমাকে ক্ষমা করে দাও। কে বলতে পারে, ঠাকুর তখন তোমাকে ক্ষমা করলো না, কারণ তুমি তো জানো না তুমি কী কাজ করে চলেছ। আমার তোমাদের সবার কাছে অনুরোধ একটাই, আমি এখানে কিন্তু কোনো প্রসঙ্গ বা কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি, শুধু একটা কথা বলবো, মানুষের প্রতিনিয়ত উচিত সে যে কর্মটা করছে সে কর্মটা যেন একবার চেতনায় বসিয়ে দেখে কাজটা ঠিক করছে কি না। মানুষের ভেতরের মনুষ্যত্ব এটাই শেখায়, যা করছো সেটা ঠিক করছো কি না দেখো। উন্নত মস্তিষ্ক দিয়েছে ভগবান তোমাকে, যা ইচ্ছা তা করার জন্য নয় আর যা ইচ্ছা তা বলার জন্য নয়। মুখ থেকে বলা কথা যেমন আবার তুমি ফেরত নিতে পারবে না, হয়তো মানুষ হিসেবে তুমি ভীষণ ভালো খুব বড় মনের মানুষ, কিন্তু তোমার মুখের কথা মানুষকে তোমাকে অন্য রূপে চিনিয়ে দেবে। আমি যখন কোনো মানুষকে দেখি বা ধরো সর্বত্র শুধু ওয়াইটি বলে না, জীবনে কখনো কোনো মানুষের সাথে যখন আমি ফেস টু ফেস হই না, তার মুখের কথা বলবার আগে তার চোখ দুটো পড়ার চেষ্টা করি, যে মানুষটা যেটা বলছে এটা কি সত্যি তার মনের কথা না এই মুহূর্তে সে কোনো আক্রোশে বসে
বসে কথাগুলো বলছে, এটা বোঝার চেষ্টা করি। আমি তোমাদের কিছু মানুষের কথা শুনলাম, জানি এই মানুষগুলোর ভিতরেও একটা ভালো মানুষ আছে। সব সময় তোমরা চাও না দেওয়ালে পিঠ ঠিকে গেছে বলে তোমরা দাঁত নখ মুখ বার করেছো কিনা আমি তাও জানি না, আবার এটা তোমাদের নেচার কিনা আমি তাও জানি না। শুধু একটা কথা, তোমাদের ভিতরে যে ভালো মানুষটা আছে তাকে শুধু ঠক 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 করে নক করে বলতে চাই, সমলে যাও, দাঁড়িয়ে যাও, আর না, সব বন্ধ করে দাও, কারণ ও আর বেশিক্ষণ নিতে পারবে না। আর ও যখন তোমাদের দিকে রিটার্ন দেবে তখন তোমরা সেটা সইতে পারবে না, মাটিতে পড়ে যাবে, কিন্তু জায়গা জমি ছেড়ে তোমাদেরকে বার হতে দেবে না। ওর কোপ যে বড্ড বেশি হয়, ঠিক আছে? চলো আজকের ব্লগ এখানেই শেষ করি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো যা আমি তোমাদেরকে দিই, তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। করোনার প্রাদুর্ভাব বাড়ছে, সুতরাং মুখে মাস্ক আর হাতে স্যানিটাইজার অতি অবশ্যই রেখো। আর হচ্ছে একটু ভালো খেতে হবে, ভিটামিন সি একটু ইনটেক করো, প্রোটিন সমৃদ্ধ খাবার একটু খাওয়া দাওয়া করো, আর বুঝে সবটুকু সমছে, ঠিক আছে, চলার চেষ্টা করো। আর যেহেতু দুপুরবেলায় ব্লগ শেষ করছি, অন্য কিছু তো বলতে পারবো না, সো জয় মাতা দি।